ক্রাঞ্চি হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা দেখো তো, চিনতে পারো কিনা দেখো তো বন্ধুরা। এ আলুর চোখলা কাঠা দেখে কিছু মনে পড়ছে নাকি? কি রেসিপি আজকে আমি বানাতে পারি? হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে আমি বানাবো আলুর খোসা ভাজা। এই রেসিপিটা আমাকে আমার ঠাকুমা ছোটবেলায় করে খাওয়াতেন। আজকে সেই রেসিপিটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো ঝটপট দেখে নাও। আমি দুটো আলুর খোসা এখানে নিয়ে নিয়েছি। খোসাগুলো আমি আজকে আর ফেলিনি। দেখো, খোসাগুলোকে আমি খুব ভালো করে জলে ধুয়ে নেব। কষলে কষলে ভালো করে আমি ধুয়ে নেব, যাতে আলুর খোসার ওপরের ময়লাগুলো বেরিয়ে যায়। এভাবে আমি রোগড়ে রোগড়ে আলুগুলো বেশ কিছুটা সময় ধরে ধুয়ে নেব। দেখো, খোসাগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পাশে সরিয়ে রেখে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার এবং ময়দা। দুটোকে আমি একসঙ্গে মিক্সড করে দেব। এর মধ্যে দিয়ে দেব আমি পোস্তর দানা, দিয়ে দেব আমি লবণ, দিয়ে দেব আমি হলুদ। এবার সমস্ত কিছু আমি মিশিয়ে নেব খুব ভালো করে। এরপর দিয়ে দেব আমি সামান্য চিনি। চিনি দেবার পর আবার আমি সমস্ত উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেবার পর আমি দিয়ে দেব সামান্য জল। খুব পাতলা করে মাখবো না, ব্যাটার যেরকম মাখে এরকম আমি মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে। দেখো, আমি এরকমভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি, খুব পাতলাও না ঘনও না, ঠিক এইরকম অবস্থায় থাকবে। কড়াইতে আমি রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে এসেছে, একটা একটা করে আমি আলুর খোসাগুলো ছেড়ে দেবো। ছোটোবেলায় ঠাকুমার কাছে বায়না করতাম যে কিছু বিকেলে কিছু নতুনত্ব খাবার বানিয়ে দেবার জন্য, তা ঠাকুমা এটা আমাদের ভেজে খাওয়াতেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। এইভাবে আমি একটা একটা করে আলুর খোসাগুলো ভেজে নেব। দেখো কী সুন্দর লাল লাল করে ভাজা হচ্ছে, খেতেও খুব সুন্দর হয় বন্ধুরা। আমরা ভাই বোনরা তো তাড়াতাড়ি করতাম, আমাদের যৌথ ফ্যামিলি ছিল, খুড়তো জ্যাঠতো সব ভাই বোনরা একসঙ্গে মিলে খেতাম, খুব ভালো লাগতো। সেই ছোট ছোট মুহূর্তগুলো মনে পড়ে যায়। দেখো, ভাজা হয়ে এসেছে, এবার আমি একটা কিচেন ন্যাপকিনের ওপর তুলে নেব। দেখো, রেডি হয়ে গেছে আমার আলুর খোসা ভাজা। তোমরা টমেটোর সঙ্গে এটা খেতে পারবে, খুব ভালো লাগে খেতে। দেখো কতটা ক্রিস্পি হয়েছে তোমাদের ভেঙে আমি দেখাচ্ছি। দেখো, চলো বন্ধুরা, দেখো ছেলেকে দিয়ে আসি, চলো বাবু। কি করছিস দেখ তো, আজকে এই রেসিপিটা বানালাম, খেয়ে বল তো কেমন লাগছে, খেয়ে বল। দেখ, একটাতে আমি সস মাখিয়েই রেখেছি, এটা খেয়ে দেখ, ক্রাঞ্চি হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। টেস্টি, ভালো লেগেছে?